हरे वाला नहीं लूंगा धान खेले कि धान बाहर है भाई ना अंदर ही हमरा हुदाई करी ओ जे रहन आज जर अवस्था रहन धान काटे की करसे देखन ভিউয়ার্স দেখেন ও এখন নাই যে ইন্দুরগুলা ধান কাইটা ইন্দুরের গর্তে নিয়ে গেছে সেগুলো এখন ও কোদাল দিয়ে খুঁড়ে মাটি নিচ থেকে বাইর করবে এই যে দেখেন ভাই আগের অবস্থা কি করে লাইছে আপনার মনটা কি চাইবো যে খেত এত কষ্ট করে সোনার ফসল ফালিয়ে এগুলা ইঁদুর মাটির নিচে নিয়ে যায় এখন ওগুলো আমরা খুঁড়ে বাইর করি আমার আমাদের কি ভালো লাগে এটা কিছুতেই ভালো না আচ্ছা আচ্ছা খুঁড়েন খুঁড়েন তারপরও এখন আমাদের সোনার ফসল যেহেতু নিয়ে গেছে আমাদের বাইর করতে হইব তা দেখেন আমি এখন কিভাবে বাইর করি দর্শকরা আপনারা যদি এরকম করে পান কোনো খাল দেখা তা আপনারা খুঁজতে পারেন দেখেন ভিউয়ার্স এভাবে ও গর্তগুলো খুঁজে বের করতেছে ওই যে দেখেন ইঁদুরের গর্ত নিয়ে কিভাবে ধানের ইয়া বাইর করতেছি দেখেন এই যেগুলা এগুলো দেখার পর বুঝে যাচ্ছে যে এই খালের মাঝে তো একটা ধান পাওয়া যাবে এখন এই জায়গাটা পুরোটাই খুঁড়বে খুঁড়ে ধানগুলা বাইর করবে এটা সারা তো খালটা মানে হারাই গেছে গা এই খুঁটিটা কই খুঁটিটা দেখো আমি অতটা লক্ষ্য করিনি তো মনে হয় এখানকার খাল শেষ হয়ে গেছে এখন আমরা অন্য খালে যেতে পারি আসেন আর একটা জিনিস লক্ষ্য রাখবেন এদিকে আসেন যেহেতু এটা দেখেন বালা মাটি মাটি কিন্তু আমাদের আছে কয়েক ধরনের তার মধ্যে যেটা বালা মাটি আবার এই যেটা আমাদের ওপরে যে মাটির ওপর বাস করি পলি মাটি আরও আছে খিয়ার মাটি খিয়ারি মাটি অনেক কিছু আছে যখন দেখবেন যে বালি মাটি তখন বুঝবেন যে ওই খালের মধ্যে ধান আছে এবং মানে আপনারা বুঝে নেবেন যে ওইখানে ধান আছে মানে ওটা একবার মাটির নিচ থেকে এসেছে তো তার মানে ওই খালকে আমরা ফলো করলে ধানটা পেতে পারি তার মানে বুঝে যাচ্ছে যে এই খাল অনেক নিচে গেছে মাটির মনে হয় এই খেলের মধ্যে রেডি অনেক কিছু খোঁড়ার পর কয়েকটা ধানের ইয়া দেখা যাচ্ছে মনে হয় যে এটাতে আছে তবে এরকম উপরের খালে তো মানে ভাষাও থাকতে পারে এটা বলার মতো নয় দেখি হাত লেগেছে যেহেতু এই যে দেখেন এগুলোর ভাষা এটা হলো ইঁদুরের বাসা এখানে মাটির তলে ইঁদুররা এই যে সব খ্যার একখানে করে তার মধ্যে বাচ্চা রোপণ করে আবার ইয়া করে তার মধ্যে যে দেখেন আমরা মানে একটা খালের ওদিক আসি ওটাকে আমরা যতদিন সম্ভব
ধান পেতে পারি দেখেন এই যে এইদিকে একটা খাল গেছে আর এইদিকে একটা গেছে এই যে দেখেন এই দিক দিয়ে একটা খাল গেছে আবার এই দিক দিয়ে একটা খাল গেছে আমরা যদি এই নাটা উঠাই তাহলে এই যে দেখেন এই খালটা গেছে এই দিক দিয়ে আরও দেখি এই এই দিক দিয়েও গেছে একটা খাল তার উপর যাবার এই দিক দিয়েও গেছে সরে এই যে দেখেন এই যে দেখেন এটা খাল কমপ্লিট এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন বিবাস এই যে এই দিক দিয়ে এটা ঠেকাল হয়ে গেছে ঠেকাল বলতে এই খালটা শেষ এখন আর একটা খালি এই দিক দিয়ে গেছে এর জন্য আমরা এই নাড়াটা উঠাবো উঠার পর হাত দিয়ে এরকম করে দিতে পারি যার হাত শক্ত সে এরকম করে পাবে এই না এটা সারা করে আবার এই নাড়াটা উঠাতে পারি এই দেখেন হ্যাঁ বলা নিন না দেখেন এবার কিভাবে কামড়াইতেছে এই দেখেন সার রবি রবি এ ঢুকিল দেখ খাল নাই একটা মানুষের থেকে বিষাক্ত বিষাক্ত লালঠিয়া লালঠিয়া দাঁত এই যে দেখেন এই যে দেখেন বিশাল বড় বড় দাঁত এই যে দেখেন এই যে দাঁত দেখেন চারটা দাঁত হালার পোতেরা কিভাবে যে কাটে দুইটা দুইটা মারলাম তো অভিবাস আশা করা যায় আরো দুইটা মারবো দেখেন ওই যে দেখেন এদের দাঁত আজকে আমি উঠাই ফেলবো উঠাই ফেলবো উঠাই ফেলবো দেখেন দাঁত দুটো উঠাই ফেলছি ওই যে আর দুটো আছে থাক আর বেশি কিছু না করি এটাই অনেক কিছু করলাম থাক আর এগুলো কিছু করবো না এটাকে এমনি এমনি ফেলাই দিই কয়েকটা মার দিই বাস পাশার ভিতর দিয়ে রক্ত বের হয়ে গেছে আরে পাগল তুমি আঙ্গুর ধরু তোমরা উঠেবেন না তোমাকে কোন